আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো কীভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে কীভাবে ছবি ডাউনলোড করতে পারেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরে তাকে বেল আইকনে ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেললেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন ভিডিওটি শুরু। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে যেটি ডাউনলোড করব সেটি আপনারা ইয়ে করে দেবেন, সার্চ দিয়ে নেবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনারা তো ছবি নিতে চান, তাহলে আপনারা যে যে ছবিটা নেবেন, ধরুন আমি এই ছবিটা নিচ্ছি। এই ছবিটা কীভাবে নেবেন তা আমি আজকে আমাদের আপনাদেরকে দেখাবো। তারপর এই ছবিটার উপর আপনারা এক বা দুই সেকেন্ড ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা এখানে ডাউনলোড ইমেজ একটি অপশান আসবে, সেখানে ক্লিক করলে আপনাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনারা আপনাদের পছন্দের ছবি ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।